নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার বাইশ সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসছে প্রথমে আমি তোমাদের বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করবো তারপর তোমাদের এমসি ঠিক আছে যতই এমসিকিউ আছে এসই আছে এইগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের আমি সলভ করে দেবো তো দেখো বড়ো প্রশ্ন কোনগুলো এসছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে যা যা বলেছিলাম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন তো দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে নাও কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট ইম্পর্টেন্ট বলেছিলাম এবং যেগুলো বলেছিলাম সেইগুলোই এসছে ঠিক আছে তো দেখো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা কমন আসছে তো দেখো অথবা পরের কোশ্চেন কী বলছে বিশ্বনকে একেবারে বিশ্বনের প্রকৃতি আলোচনা করো ঠিক আছে এটা কমন আসছে তোমাদের বলেছিলাম এটা ইম্পর্টেন্ট আছে এটা আসার চান্স খুবই বেশি আছে এটা আসার চান্স খুবই বেশি আছে তো দেখো রোমান টুয়ের কোশ্চেন কি আছে মার্চের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো তো দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমাকে আমি বলেছিলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো কি বলছে মার্কসের রাষ্ট্র আলোচনা করো এবং গান্ধীজি তোমাদের আমি বলেছিলাম যে উদার নীতিবাদ না আসার চান্স খুবই বেশি আর সেটাই হলো ঠিক আছে উদারনীতিবাদ কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়নি ঠিক আছে আর আমি তোমাদের বলেছিলাম যে প্রধানমন্ত্রীর ক্ষমতাও কার্যপালী এবং রাজ্যপালের ক্ষমতাও পদমর্যাদা ঠিক আছে তো দেখো এই যে কোশ্চেনটা এটা তোমাদের আমি বলেছিলাম এটাই তোমাদের পরীক্ষায় দিয়েছে ঠিক আছে রোমান ফোরের কোশ্চেন কি আছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটাও তোমাদের কমন আসছে ঠিক আছে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্য আলোচনা করো তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের হাইকোর্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হাইকোর্ট তোমাদের সুপ্রিম কোর্ট ইম্পর্টেন্ট নয় হাইকোর্ট এবং তোমাদের লোক আদালত তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের সহজ এসেছে ঠিক আছে রোমান ওয়ানের কোশ্চেন কি বলেছে জাতীয় মূল্যবোধের সমষ্টি হলো জাতীয় স্বার্থ এ কথা বলেছেন অ্যান্সার হবে বিয়ের আনসার জোসেফ ফ্রাঙ্কেল ঠিক আছে পরে কোশ্চেন কিছু অথবা দিয়ে দেখো কি বলেছে পলিটিক্স অ্যামং নেশন বইটি কাল লেখা অ্যান্সার হবে ডি এর আনসার হ্যান জে মর্গেন থা দেখো রোমান টু এর কোশ্চেন কী বলেছে ফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় কোন সালে অ্যান্সার হবে এর আনসার ষোলোশো আটচল্লিশ সালে পরের কোশ্চেন কি বলেছে রোমান থ্রির কোশ্চেন হিন্দু হিন্দ স্বরাজ হিন্দ স্বরাজ বইটির লেখক অ্যান্সার হবে সের আনসার এম কে গান্ধী কী হবে এম কে গান্ধী হবে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের রোমান ফোরের কোশ্চেন যে বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত অ্যান্সার হবে এর মার্কস বাদ ঠিক আছে তো দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে পাঁচ নম্বরের কোশ্চেন স্প্রিট অফ লস গ্রন্থ প্রকাশিত হয় তোমাদের মাথা রাখতে হবে যে স্প্রিট অফ লস গ্রন্থটি লিখেছিলেন মন্টেস্কি এবং এটি প্রকাশিত হয়েছিল সতেরোশো আটচল্লিশ সালে ঠিক আছে অ্যান্সার হবে এর আনসার পরের কোশ্চেন কী বলেছে তো দেখো অথবা পরে কোশ্চেন কি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল অ্যান্সার এর জনপ্রতিনিধি সভা তো দেখো পরের কোশ্চেন কি বলেছে তো দেখো নেক্সট কোশ্চেন তো দেখো প্রচুর ইজি কোশ্চেন আছে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন আসছে ঠিক আছে বড় যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছি সদাগের কোশ্চেন কি বলেছে দ্বিকক্ষ বাদের সমর্থক হলেন। অ্যান্সার জে এস মিল পরে কোশ্চেন কি বলেছে আমাদের সাত নম্বরের কোশ্চেন উত্তরাধিকারের সূত্রে মনোনীত শাসক দেখা যায় অ্যান্সার সি আনসার গ্রেট ব্রিটেনে পরে কোশ্চেন কী বলেছে দাদা এখন নেক্সট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজি কোশ্চেন যে বিশাল টাফ এসেছে বলাটা ভুল হবে অনেক ছেলেমেয়েরা বলছে যে কোশ্চেন এমসি কিউবে এসে টাফ এসেছে আমার মতে কোশ্চেনগুলো খুব ইজি এসেছে বড় প্রশ্ন তো প্রত্যেকটাই কমন আট নম্বর কোশ্চেন কী বলেছে পার্লামেন্ট একটি ক্রীড়াঙ্গন ক্রীড়ানক মাত্র এ কথা বলেছিলেন অ্যান্সার মুসলিনী কে বলেছিলেন মুসলিনী বলেছিলেন তো দেখো পরে কোশ্চেন কি বলেছে নম্বর কোশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন অ্যান্সার বি এর অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে তো দেখো পরে কোশ্চেন কী বলছে প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি দশ নম্বর কোশ্চেন কী বলছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন অ্যান্সার বি এর অ্যান্সার প্রধানমন্ত্রী ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে এগারো নম্বর কোশ্চেন রাজ্যসভায় সভাপতিত্ব করেন অ্যান্সার বি এর অ্যান্সার উপরাষ্ট্রপতি কে হবে উপরাষ্ট্রপতি হবে তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে আমাদের বারো নম্বর কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে অ্যান্সার হবে বিয়ের আনসার রাজ্যপালকে ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে অ্যান্সার হবে এর আনসার পঁয়ত্রিশ বছর ঠিক আছে পঁয়ত্রিশ বছর তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে তেরো নম্বরে কোশ্চেন ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের মাথায় রাখতে হবে যে অর্থ প্রদেয় সব সবথেকে বেশি প্রতিষ্ঠিত হয়েছিল লোকসভার কাছে ঠিক আছে লোকসভা ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে আমাদের চোদ্দো নম্বরে কোয়েশ্চেন কী বলেছে রাজ্যসভার সর্বাধিক সদস্য হল অ্যান্সার কীভাবে বিয়ের অ্যান্সার আড়াইশো জন কত হবে আড়াইশো জন মানে বিয়ের অ্যান্সার হবে তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে তো দেখো কী বলেছে রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো অ্যান্সার হবে বিয়ের আনসার ছ বছর ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে আমাদের পনেরো নম্বরও কোশ্চেন পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন অ্যান্সারবে সি এর স্পিকার কী হবে স্পিকার হবে ঠিক আছে তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে আমাদের ষোলো নম্বরে কোশ্চেন পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল অ্যান্সারে এর অ্যান্সার দুশো চুরানব্বই ঠিক আছে তোমাদের মাথায় রাখতে হবে লোকসভায় বিয়াল্লিশ হবে এবং বিধানসভায় দুশো চুরানব্বই জন হবে সেটা তো দেখো পরে কোশ্চেন কী বলেছে আমাদের সতেরো নম্বরের কোশ্চেন বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে অ্যান্সার হবে এর আনসার সুপ্রিম কোর্টের কার হবে সুপ্রিম কোর্টের হবে তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে তো দেখো কী বলেছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অ্যান্সার হবে বিয়ের আনসার উনিশশো সালে ঠিক আছে পরের কোশ্চেন কি বলেছে আমাদের আঠারো নম্বরের কোশ্চেন হাইকোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন অ্যান্সার হবে বিয়ের আনসার বাষট্টি বছর কত হবে বাষট্টি বছর হবে তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে উনিশ নম্বরের কোশ্চেন কতজন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় অ্যান্সার এর অ্যান্সার একত্রিশ জন ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে আমাদের কুড়ি নম্বর কোশ্চেন লোক আদালত গঠিত হয় অ্যান্সার বি এর উনিশশো সালে ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কি বলেছে বলেছে একুশ নম্বর কোশ্চেন কী বলেছে কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় অ্যান্সার বিয়ের অ্যান্সার উনিশশো তেহাত্তর সালে ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে তপশিল জাতি তপসিল উপজাতি ও মহিলাদের জন্য তেহাত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশশো সালে উনিশশো সালে ঠিক আছে বিয়ের অ্যান্সার হবে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে আমাদের আমাদের তেইশ নম্বরের কোশ্চেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ অ্যান্সার হবে এর অ্যান্সার পাঁচ বছর যদি বলে রাজ্যসভা তাহলে কত হবে ছ বছর ঠিক আছে পঞ্চায়েত এবং মুখ্যমন্ত্রী এগুলো কত বছরের জন্য হয় পাঁচ বছরের জন্য হয় ঠিক আছে কাউন্সিলার তোমাদের মাথায় রাখতে হবে আমাদের পরে কোশ্চেন কী বলেছে আমাদের তেইশ নম্বরের কোশ্চেন তেইশ নম্বরের কোশ্চেন কি বলেছে পঞ্চায়েত সমিতি সভা কে পরিচালনা করেন অ্যান্সার কী হবে বিয়ান আচার সভাপতি কী হবে সভাপতি হবে পরের কোশ্চেন কী বলেছে তো দেখো চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় অ্যান্সার বিয়ান আচার পৌরসভার দ্বারা কী হবে পৌরসভার দ্বারা ঠিক আছে এবার আমি এসে কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে রুমাননের কোশ্চেন দুদাগের টোয়েন্টি ইয়ার্স ক্রিসিস ঠিক আছে বইটি কার লেখা অ্যান্সার হবে ইস কারের লেখা ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে পরের কোশ্চেন বলেছে ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে ভৌগোলিক উপাদান আছে ঠিক আছে প্রাকৃতিক সম্পদ আছে এবং জনসমষ্টি হবে ঠিক আছে এগুলো ক্ষমতার কিন্তু উপাদান ঠিক আছে তোমরা আরও লিখতে পারো ভয়ের কোনো কারণ নেই তো দেখো পরের কোশ্চেন কী বলেছে রোমান্টের কোশ্চেন প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে অ্যান্সার হবে একটি দেশ যখন অপর দেশকে বা অপর দেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রাথমিক লক্ষ্য বিষয়কে গুরুত্ব দেয় তাকে উক্ত দেশের প্রাথমিক প্রাকৃতিক জাতীয় স্বার্থ বলে ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে থ্রি কোশ্চেন রাষ্ট্রকে ঠিক আছে রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলে কে ব্যাখ্যা করেছেন অ্যান্সার হবে মহাত্মা গান্ধী কী হবে মহাত্মা গান্ধী হবে পরে কোশ্চেন কী বলেছে উদারনীতিবাদের জনক হিসাবে কাকে অভিহিত করা হয় অ্যান্সার হবে জন লককে ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে আমাদের উৎপাদন শক্তির দুটি উদাহরণ দেওয়া অ্যান্সার হবে প্রাকৃতিক উপাদান মানুষের মানুষের শ্রমশক্তি যন্ত্রপাতি কাঁচামাল শ্রমিক এইগুলো কিন্তু উৎপাদন শক্তির উদাহরণ ঠিক আছে উৎপাদনের শক্তির উদাহরণ ঠিক আছে এইগুলো না হলে কিন্তু কোনো কিছুর উৎপাদন হতে পারে না পরে কোশ্চেন কী বলেছে পাঁচ নম্বরের কোশ্চেন নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি কি হবে নাম সর্বস্ব শাসক শুধুমাত্র নাম নামে শাসন ব্যবস্থা পরিচালিত হয় কিন্তু তার হাতে কোনো ক্ষমতা থাকে না যেমন রাজ্যপাল ঠিক আছে আর প্রকৃত শাসক মানে কি যিনি সরকারের প্রধান এবং মন্ত্রিসভার প্রধান এবং যার নেতৃত্বে কিন্তু সমস্ত দেশ চলে তিনি কিন্তু প্রকৃত শাসক যেমন আমাদের প্রধানমন্ত্রী ঠিক আছে এটা তোমরা আরও একটু বানিয়ে লিখতে পারো ভয়ের কোনো কারণ নেই ছ নম্বর কোশ্চেন কী বলেছে আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যবলী চিহ্নিত করো তো দেখো কী হবে আইন বিভাগের এবং আইনের সমস্ত কাজকর্ম পরিচালনা করা ঠিক আছে আমলাতন্ত্রের কিন্তু বিভিন্ন কাজ থাকে রোমান টু থেকে কার্য পরিচালনা করা রোমান থ্রিতে কি আছে জনস্বার্থ বিষয়ক কর্মসূচি গ্রহণ করা আমলাতন্ত্র কিন্তু সরকারের আন্ডারে যারা সরকারি কর্মচারী তাদের কিন্তু আমলাতন্ত্র বলা হয় এরা কিন্তু রাজ্যের এবং আমাদের রাষ্ট্রের কিন্তু বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে আমাদের সাত নম্বরে কোশ্চেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও তোমাদের মাথায় রাখতে হবে দ্বিকক্ষ আইনসভা সুনিশ্চিত আইন প্রণয়ন করতে সাহায্য করে ঠিক আছে তোমরা আরও লিখতে পারো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে তো দেখো যদি তো দেখো যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে সঠিক অ্যান্সারটা পরে কোশ্চেন কী বলেছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও তোমাদের মাথায় রাখতে হবে জনস্বার্থ বিরোধী আছে ঠিক আছে এই ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি স্বৈরাচারী এবং সৌর রাজতান্ত্রিক ঠিক আছে মনোভাব আছে এবং সর্বোপরি এই রাষ্ট্রের ক্ষতিকর হতে পারে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিকে কিন্তু এর বিপক্ষেও কিন্তু যুক্তি আছে ঠিক আছে এই নীতি কিন্তু ক্ষতি হতে পারে ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে আমাদের আট নম্বরের কোশ্চেন ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কী বে লর্ড সভা ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো তো দেখো এর কী হবে রোমান মনে হবে বিচারপতিদের নির্দিষ্ট বেতন দান রোমানটু থেকে সে বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরতি রাখা বিরোধী করা অর্থাৎ তুমি দেখবে যে বিচার বিভাগ যদি কোনো একটা পার্টির আন্ডারে চলে আসে সেই বিচার বিভাগ কিন্তু সুনির্দিষ্ট হতে পারে না সেই বিচার বিভাগের কিন্তু অনেক ফাঁক থাকে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে যে সমস্ত পার্টি পলিটিক্স আছে তার থেকে কিন্তু আলাদা হওয়া উচিত ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি পরে কোশ্চেন কি বলেছে ভারতীয় সংবিধানে তিনশো ছাপ্পান্ন ধারায় কী বলা হয়েছে তোমাদের মাথায় রাখতে হবে তিনশো ছাপ্পান্ন ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির শাসন অর্থাৎ ভারতবর্ষের যদি কোনো একটা রাজ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে কিন্তু রাজ্যপাল রিপোর্ট পেশ করতে পারে রাষ্ট্রপতির কাছে ঠিক আছে এবং রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে তিনি কি করতে পারেন ওই রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি করতে পারেন ঠিক আছে তিনশো ছাপ্পান্ন নং ধারায় ঠিক আছে বুঝতেই পারছো কী বলেছে এবং বিদেশি যদি আক্রমণ করে বিভিন্ন কারণে কিন্তু রাষ্ট্রপতি এটা কিন্তু আইনটা জারি করতে পারে পরে কোশ্চেন কি বলেছে ভারতের অ্যাটর্নি জেনারেল জেনারেলকে কে নিযুক্ত করেন অ্যান্সার হবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কাকে কাকে নিযুক্ত করে রাষ্ট্রপতি কিন্তু রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপ ঠিক আছে তারপরে আমাদের রাজ্যপালকে নিয়োগ করে প্রধানমন্ত্রীকে নিয়োগ করে অনেককে নিয়োগ করে তোমাদের মাথায় রাখতে হবে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে এগুলো তো কিন্তু তোমাদের আমি অনেকবার বুঝিয়েছি পরে কোশ্চেন কী বলেছে তো দেখা পরে কোশ্চেন বলেছে দশ নম্বর কোশ্চেন কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো একটি কার্য চিহ্নিত করো কি হবে শাসন বিভাগকে পরিচালন ও নিয়ন্ত্রণ করা ঠিক আছে এবং বিভিন্ন পরিকল্পনা বিষয়ক বিভিন্ন পরিকল্পনা বিষয়ক কমিশন গঠন করা তোমাদের মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার কিন্তু অনেক কাজ আছে দেশের অনেক কাজ আছে ঠিক আছে তোমরা বানিয়ে লিখতে পারো ভয়ের কোনো কারণ নেই এগারো নম্বর কোশ্চেন কী বলেছে লোকসভার গঠন কি ঠিক আছে লোকসভা হলো পার্লামেন্টের নিম্নকক্ষ ঠিক আছে ভারতবর্ষের দুটো সভা আছে একটা লোকসভা আছে একটা রাজ্যসভা আছে ঠিক আছে রাজ্যসভার অপোজিট হলো লোকসভা লোকসভা হচ্ছিলো যেখানে নিম্নকক্ষ ঠিক আছে সংবিধান অনুসারে লোকসভার অনধিক পাঁচশো বাহান্ন জন সদস্য নিয়ে গঠিত হতে পারে তোমাদের মাথায় রাখতে হবে যে লোকসভার সদস্য কিন্তু প্রধানমন্ত্রী ঠিক আছে এবং এই লোকসভার লোকসভা থেকে নির্বাচিত হয় আমাদের প্রধানমন্ত্রী ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে জিরো ওয়ার কাকে বলে তোমাদের মাথায় রাখতে হবে যে পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরবর্তী সময়ে এক ঘন্টা যে বিরতি ঠিক আছে এক ঘন্টা যে বিরতি দেওয়া হয় যে বিরতি দেওয়া হয় তাকে জিরো আওয়ার বলা হয় দুপুরে ঠিক আছে বারোটা থেকে একটা দুপুর বারোটা থেকে একটা কিন্তু রেস্ট থাকে ঠিক আছে একে বলা হয় জিরো আওয়ার পরের কোশ্চেন কী বলেছে আমাদের পরের কোশ্চেন বলেছে আমাদের বারো নম্বরের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনই যেটা রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে অ্যান্সার হবে তিরিশ বছর কত হতে হবে তিরিশ বছর হতে হবে পরের কোশ্চেন কী বলেছে তেরো নম্বরের কোশ্চেন বন্দি প্রতীকীকরণ কী অ্যান্সার হবে আদালত যখন কোনো বন্দিকে স্ব শরীরে আদালতে হাজিরা বা হাজির করার নির্দেশ দেয় তখন তাকে বন্দী প্রতিক্রীকরণ বলে ঠিক আছে প্রত্যক্ষীকরণ বলে বুঝতে পারছো যদি কেউ অন্যায় করে ঠিক আছে তার জেলে হয়ে যায় তখন আদালতে তাকে হাজিরা দিতে হয় এবং সশরীরে তাকে যেতে হয় তাকে বলা হয় বন্দী প্রতীকীকরণ অর্থাৎ তাকে বন্দি করা হয়েছে ঠিক আছে তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে চোদ্দ নম্বরের কোশ্চেন ভারতীয় বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো তোমাদের মাথায় রাখতে হবে যে ভারতীয় বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও খণ্ড প্রকৃতির হয় ঠিক আছে এবং সমগ্র ভারতে দেওয়ানি ও ফৌজদারি আইন প্রবর্তন করা হয় তোমাদের মাথায় রাখতে হবে ভারতবর্ষের আঠাশখানা যদি রাজ্য হয় আঠাশখানা রাজ্যের কেন্দ্রেও আঠাশখানা রাজ্যের কিন্তু আইন শৃঙ্খলা বিচার বিভাগ সব কিছু কিন্তু একই টাইপের ঠিক আছে কোনো জায়গায় আলাদা হতে পারে না ঠিক আছে ভারতের বিচার ব্যবস্থার কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে ঠিক আছে তোমরা তো জানো পরে কোশ্চেন কী বলেছে আমাদের বলেছে ভারতের সংবিধানের ঠিক আছে ভালো করে দেখে নাও পরে কোশ্চেন কী বলেছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে আনসার হবে দুশো চোদ্দো নং ধারায় বলা হয়েছে ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে পনেরো নম্বরের কোশ্চেন গ্রাম সংসদ কী অ্যান্সার গ্রাম গ্রামসভার সকল প্রাপ্ত বয়স্ক ভোটারদের নিয়ে যে সভা গঠন করা হয় তাকে গ্রাম সংসদ বলে পরে কোশ্চেন কী বলেছে আমাদের অথবা দিয়ে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি অ্যান্সার হবে জেলা পরিষদ কী হবে জেলা পরিষদ হবে ঠিক আছে তো দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন পরে কোশ্চেন কী বলেছে আমাদের ষোলো নম্বরের কোশ্চেন দেখে নাও যে পৌরসভার পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো কি হবে জল সরবরাহ করা জল নিষ্কাশন করা ঠিক আছে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা রাখা রাস্তাঘাট নির্মাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাছাড়া পৌরসভার অনেক অনেক কাজ আছে ঠিক আছে তোমরা তো জানো যে পৌরসভার অনেক কাজ আছে ঠিক আছে যে আমাদের যে নালা নর্দমা আছে ঠিক আছে সেগুলো পরিষ্কার করা ঠিক আছে যাতে ম্যালেরিয়া রোগ না হয় ঠিক আছে জীবাণু বিভিন্ন ব্লিচিং দেওয়া ঠিক আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এইগুলো তো আমাদের কাজ ঠিক আছে পৌরসভার বুঝতে পারলে আমি কি বলতে চেয়েছি